চার মাসেও চালু করা যায়নি আমিন মুমিন হাউজিং এর দখল করা তুরাগের পুরানো চ্যানেল খননে বাধা দেওয়ার অভিযোগ অনেকগুলো ইট নিক্ষেপ করছে আমাদের উপর আমাদের বলতেছে যে আমরা ডেজার বন্ধ মূল উদ্দেশ্য ছিল যেন কাজটা কমপ্লিট না হয় ড্রেজিং বিভাগের কারত করি মাসে আছে কিনা সর্বোচ্চ কর্তৃপক্ষ এটা অবশ্যই বিচার করে দেখবে বিচার করে দেখবে থমকে গেছে রাজধানীতে ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিতকরণ অভিযানও দায় সারা জবাব মন্ত্রীর সকল বিল্ডিং এর মালিকের জন্য নোটিশ ইস্যু হতে যাচ্ছে যেহেতু সংখ্যাটা বেশি একটু সময় লাগছে কোনোভাবে এটা বিলম্বিত হবে না এবং আমরা কাউকে ছাড় দেব না দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ এক সপ্তাহের মধ্যে সরাতে হবে ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ ফলে কেমিক্যাল পরীক্ষা নিয়ে বিএসটিআই এর কাজে হাইকোর্টের অসন্তোষ মানহানির দুই মামলায় ছয় মাসের জামিন পেলেন বেগম খালেদা জিয়া আগের বক্তব্য থেকে সরে এসে মওদুদ বললেন আইনি প্রক্রিয়ায় মুক্তির চেষ্টা চলবে ডিআইজি মিজানের ঘুষ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদনের পরই সিদ্ধান্ত বলছে পুলিশ আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী উজানের ঢলে তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদী উত্তাল পদ্মায় পানি বাড়ায় আতঙ্কে কুষ্টিয়ার মানুষ ভাঙন ঝুঁকিতে রবীন্দ্র কুঠি বাড়ি রক্ষা বাঁধ এবং অবসর নিয়ে এখনই ভাবছেন না মাশরাফি সমালোচনা ওকে দিচ্ছেন না নেতিবাচকভাবে টাউন টাউন জয় করে নটিংহ্যামের পথে টাইগাররা দুই মাসের মধ্যে খনন শেষ করে চালু করার কথা ছিল তুরাগ নদ দখল করে গড়ে তোলা আলোচিত আমিন মুমিন হাউজিং এর জায়গায় থাকা পুরানো চ্যানেলটি তবে চার মাসেও তা করতে ব্যর্থ হয়েছে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগ তারা বলছে কাজ বাধাগ্রস্ত করতে অজ্ঞাত সন্ত্রাসীরা দফায় দফায় ড্রেজারে হামলা করায় সময় মতো শেষ করা যাচ্ছে না তবে কাজের ধীরগতির জন্য ড্রেজার বিভাগই দায়ী কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহমুদ রাকিবের রিপোর্ট নদী দখলমুক্ত করার চলমান অভিযানে গত ফেব্রুয়ারিতে স্থাপনা উচ্ছেদের পর মার্চের ৬ তারিখ থেকে শুরু হয় তুরাগের পুরো একটি চ্যানেল বন্ধ করে গড়ে তোলা আলোচিত আমিন মোমেন হাউজিংয়ে এক্সকাভেশন ও খননের কাজ মে মাসের মধ্যেই সব কাজ শেষ করে চ্যানেলটি চালু করার কথা থাকলেও সরজমিনে দেখা যায় এখনও অনেক কাজ বাকি ড্রেজারের কর্মচারীরা জানান রমজানের মাঝামাঝি সময়ে কাজ চলাকালীন গভীর রাতে স্থানীয় সন্ত্রাসীরা কাজে বাধা দেয়ায় গত এক মাস ধরে খননের কাজ বন্ধ বৃহস্পতিবার রাতে ড্রেজিং করতেছে এই সময় কিছু পোলাপানায় রাতের বেলা এক দেড়শোর মতো ইট মারছে ওনারা বলছে আমরা রাকিবের লোক রাকিব ভাই আপনাদের সাথে কথা বলবে অনেকগুলো ইট নিক্ষেপ করছে আমাদের উপর আমাদের বলতেছে যে আমরা ডেজার বন্ধ রাখব মূল উদ্দেশ্য ছিল যেন কাজটা কমপ্লিট না হয় এক মাস ধরে কাজ বন্ধ থাকলেও তা শুরু করতে এতদিন কোনো উদ্যোগ নেয়নি বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগ পরে সম্প্রতি ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করে পুনরায় খনন কাজ শুরু করে চ্যানেলটি খননের ক্ষেত্রে ড্রেজিং বিভাগের গড়িমসি রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তারা নানা দিক থেকেই তো চেষ্টা করা হয় যাতে এই প্রজেক্টটি বাস্তবায়ন না হয় ড্রেজিং বিভাগের কারো গড়িমসি আছে কিনা সেটা কর্তৃপক্ষ সর্বোচ্চ কর্তৃপক্ষ এটা অবশ্যই বিচার করে বিচার করে দেখবে গড়ি মাসের বিষয়গুলো অভিযোগগুলো সঠিক না তাদেরকে এবং হুমকি দিয়ে গেছে তারা এখানে এদেরকে মেরে ফেলবে এই সমস্ত ইয়ের কারণে প্রপার সিকিউরিটির অভাবে বা ইয়েতে আমাদের কাজকর্ম বাধাগ্রস্ত সিকিউরিটি বিষয়টা কিন্তু সরাসরি আমার আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোই হয় এটা আমরা নিজেরা তো আর কিছু করি না জুলাইয়ের মধ্যে আশা করি কাজটা শেষও হয়ে যাবে নৌ মন্ত্রণালয় বলছে বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে আমাদের এগুলো নলেজ আছে যে কোথায় কারা বাধা দিচ্ছে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী কখনো সরকার এবং রাষ্ট্রের থেকে শক্তিশালী হতে পারে না যারা সরকার এবং রাষ্ট্রের থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে সংশ্লিষ্টরা বলছেন খোদ রাজধানীতে যদি হারিয়ে যাওয়া নদীর আলোচিত চ্যানেল ফিরিয়ে আনার এই অভিযানে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের অসহযোগিতা ও
বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হতে হয়, তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে চলা অসংখ্য ড্রেজিং প্রকল্পের অবস্থা যে কতটা নাজুক তা স্পষ্ট বোঝা যায়। তাই সংশ্লিষ্টরা বলছেন, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার এই অভিযান টেকসই করতে হলে সবার আগে এসব অপরাধের মূল নির্দেশদাতাদের শাস্তির আওতায় আনতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানী শহর রাজউক নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় 2000 ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। এক মাসের মধ্যেই ভবন মালিকদের নোটিশ দেওয়া হবে। এতে সন্তোষজনক জবাব না মিললে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমরে জল করিম। পদক্ষেপের শুরু থেকেই কঠোর হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। সাজিদ রাজুর রিপোর্ট। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যুর পর ধরা পড়ে ভবনটির নির্মাণের ত্রুটি ও নকশা বহির্ভূত নির্মাণ। এরপর নড়ে চড়ে বসে রাজস্থানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। ত্রুটিপূর্ণ ভবনের খোঁজে শহর জুড়ে চালানো হয় অভিযান। অবশেষে পাওয়া যায় 1818টি ভবনের নানা রকম ত্রুটি। গণপূর্ত মন্ত্রী বলছেন, এক মাস সময় দিয়ে সন্তোষজনক জবাব না পেলে ব্যবস্থা নেবে রাজউক। প্রয়োজনে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে দেয়া হবে বা ভবন সিলগালা করা হবে। প্রায় 1000 ভবন পেয়েছি যারা কোনো নকশা দেখাতেই পারেন নাই, তাদেরকে আমরা সময় দিয়েছি। কিন্তু যে 1818টি ভবনের অনুমোদন নেই অথবা অনুমোদনে ব্যত্যয় ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা রাজউককে নির্দেশ দিয়েছি। সকল বিল্ডিংয়ের মালিকের জন্য নোটিশ ইস্যু হতে যাচ্ছে, যেহেতু সংখ্যাটা বেশি একটু সময় লাগছে। নোটিশ ইস্যু হওয়ার পর তারা যদি উপযুক্ত কারণ দর্শাতে পারেন ওয়েলকাম, তারা যদি দর্শাতে না পারেন তাহলে বর্ধিত অংশ বা বেআইনিভাবে নির্মিত অংশ আমরা ভেঙে ফেলা সহ এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কাউকে ছাড় না দিয়ে কঠোর হাতে মোকাবিলার পরামর্শ স্থপতির। তিনি বলছেন, ব্যক্তি মালিকানাধীন ভবনের পাশাপাশি সরকারি ভবনের ত্রুটিও সমানভাবে বিবেচনায় আনতে হবে। আমরা কাউকে ছাড় দেব না, যিনি টাকার অধিক মালিক অথবা ক্ষমতার মালিক সকলকে আমরা একভাবে দেখছি। আইনের কতটা ব্যত্যয় হলো সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অন্তত প্রাথমিকভাবে যারা ঊর্ধ্বমুখী কনস্ট্রাকশন করেছে সম্পূর্ণ বেআইনিভাবে, কঠোর ব্যবস্থার অধীনে এই ভাঙার ব্যবস্থা করা উচিত। তাতে ত্রুটির পার্সেন্টেজ কমে যাবে। যদি আমরা এখনই লিবারাল হই তাহলে এটা প্রত্যেকের মধ্যেই ধারণা থাকবে এবং কিছু কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে এই অন্যায় কাজটি করে আবার পাশ করিয়ে নেবে। নগর উন্নয়নে নাগরিক কমিটিকে শক্তিশালী করারও পরামর্শ তার। প্রতিটি ক্ষেত্রে সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে জব্দ করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ চিহ্নিত করতে একটি সমন্বিত কমিটি গঠন করতে বলা হয়েছে। এদিকে ফলে রাসায়নিক মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সারা বছর অভিযান পরিচালনা করতে বলেছেন উচ্চ আদালত। 200টি ওষুধের দোকান পর্যবেক্ষণ করে 93% ওষুধ মেয়াদোত্তীর্ণ থাকার কথা উঠে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক রিপোর্টে। এই রিপোর্ট ধরে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়। সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে এক মাসের মধ্যে বাজার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করার নির্দেশ দিলেন উচ্চ আদালত। ব্যবস্থা নিতে বলা হয়েছে দায়ী ফার্মেসির দোকানগুলোর বিরুদ্ধে। কারা এগুলোর পিছনে জড়িত আছে এবং তারা কি ধরনের স্টেপ নিয়েছে এগুলো উচ্ছেদ করার জন্য, সে সংক্রান্ত একটা রিপোর্ট পেশ করতে বলে। অল ওভার দ্য বাংলাদেশে এক মাসের মধ্যে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো উইথড্র করে অবশ্যই যেন রেজিস্টার করার ব্যবস্থা করা হয়। একই আদালত ফলে রাসায়নিক প্রতিরোধে বিএসটি এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। রাসায়নিক মেশানো বন্ধে সারাদেশে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। ফল মূলে যদি এইভাবে কেমিক্যাল মেশানো হয় যেটা কিডনি সহ লিভার অন্যান্য ক্যান্সারের বিভিন্ন কারণ, সেগুলো যদি হতে থাকে তাহলে বাংলাদেশের মানুষের বাঁচাটাই দুরূহ ব্যাপার হয়ে যাবে। এই ব্যাপারে আদালত কঠোর হওয়ার জন্য কর্তৃপক্ষকে বলেছেন। ঢাকা শহরের 8টা এন্ট্রি পয়েন্টে আমরা আমাদের সার্ভিলেন্স টিমের মাধ্যমে আমের যে ট্রাক আসে বা ফল দেশীয় ফলমূলের যে ট্রাক আসে সেগুলোর মাধ্যমে আমরা র্যাব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএসটিআই আমরা সেগুলোর চেক করি যে কোনো ফরমালিনযুক্ত কোনো খাবার ঢাকা শহরে আসছে কিনা। আড়ংয়ে অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে বদলি পরে বদলির আদেশ প্রত্যাহারের ঘটনায় কড়া সমালোচনা করেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নওগাঁয় মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার, পুলিশের কাছে স্বীকারোক্তি। মানহানির দুই মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 6 মাস করে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, সরকার হস্তক্ষেপ না করলে দুর্নীতির দুই মামলায় জামিন পেলেই মুক্তি মিলবে তার। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জামিনের বিরুদ্ধে আপিলের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে 2014 সালে জননেত্রী পরিষদের নেতা এ বি সিদ্দিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই ব্যক্তি 2016 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আরও একটি মামলা করেন বেগম জিয়ার বিরুদ্ধে। এই দুই মামলায় মঙ্গলবার বেগম জিয়াকে 6 মাস করে জামিন দেন উচ্চ আদালত। এতদিন মুক্তির বিষয়ে বিএনপি আন্দোলনের কথা বললেও জামিন শেষে এদিন বেগম জিয়ার আইনজীবীরা বলেন, সরকার হস্তক্ষেপ না করলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করা হবে। সাজাপ্রাপ্ত দুটো মামলা বাকি আছে, একটা হলো আপিল বিভাগে জিয়া অর্ফানেজ ট্রাস্টের ব্যাপারটা, যেখানে 5 বছর থেকে 10 বছর সাজা বাড়ানো হয়েছে। আরেকটা হলো যেটা জয়নুল আবেদিন করছেন, সেটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যাপারে, যেখানে তার সাজা হয়েছে 7 বছর। আমরা সোজা পথে থাকতে চাই, আমরা আইনের পথে থাকতে চাই, আমরা চেষ্টা করে যাব আইনের প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদাকে মুক্ত করার জন্য। জামিনের বিরুদ্ধে আপিলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যারা দায়িত্বপূর্ণ অবস্থায় থাকে তারা বঙ্গবন্ধু সম্পর্কে এই ধরনের কটূক্তি করতে পারেন না, এবং এটা অবমাননাকর এবং লজ্জাকর। যেহেতু বেল হয়েছে কিছু আগে, আমরা এটা অন্যজনের সাথে আলাপ করব, আমরা নিজেরা বসে ওনার সাথে আলাপ করে আমরা একটা সিদ্ধান্ত নেব। এর আগে বেগম জিয়ার সব মামলাতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে শুনানি করেছেন, তবে এই দুই মামলার জামিন শুনানি এবং আদেশের সময় তিনি উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত দুর্নীতির দুই মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন না পাওয়ায় এখনই মুক্তি মিলছে না বেগম জিয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুটি মামলায় খালেদা জিয়ার জামিনই তার প্রমাণ। সব মামলা থেকে জামিন পেলে সরকার তাকে কারাগারে আটকে রাখতে পারবে না বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে একথা বলেন তিনি। বেগম জিয়ার মামলায়ও আদালত যখন তাকে যে মামলা জামিন দিতে চেয়েছে, আদালত তার স্বাধীনভাবে সেটা করেছে, জামিন দিয়েছে। সবগুলো মামলায় জামিন প্রাপ্তির নিশ্চয়তা পেলে তখন অটোমেটিক্যালি মুক্তি পাবেন, সরকার তখন তো তাকে কারাগারে বন্দি রাখতে পারেন। আমাদের এখানে প্রথম ধাপ, ফার্স্ট পেজের কাজ আমরা আগামী জানুয়ারিতে সম্পন্ন হবে। দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম, এবারও তারা ভিন্ন পদ্ধতিতে গায়ের জোরে বন্দুক পিস্তল দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা নির্বাচনকে ফলাফল তাদের পক্ষে নিয়ে গেছে। বন্ধুদের লাভ কি হয়েছে? লাভ আওয়ামী লীগের হয়েছে, তারা তাদের ক্ষমতায় আবার বসেছে, এবং আবার তাদের দুর্নীতির মাধ্যমে তারা তাদের বৃত্ত বর্ধিত করছে, আর দেশের মানুষ তার ক্ষমতাকে হারিয়েছে, তার অধিকারকে হারিয়েছে, এবং দেশের যে ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে ধ্বংস করা হয়েছে। ফিস্টুলা, প্রোলাপস সহ প্রসবের আঘাতজনিত 10 থেকে 12টি অপারেশন করেন ডাক্তার সায়েব আক্তার। প্রতিটি রোগী তাই আত্মহারা এমন মহৎ প্রাণের সান্নিধ্য পেয়ে। দেখবেন সংবাদের শেষাংশে। ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ডিআইজি মিজানের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। তার কর্মকাণ্ড সম্পর্কে জানার কারণেই মিজানের অপরাধ তদন্তে গঠন করার আগেই তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারী কেলেঙ্কারি সহ দুর্নীতির বেশ কিছু অভিযোগে ইতিমধ্যে বরখাস্ত হয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত আছেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। এর মাঝেই তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলা অবস্থায় নিজের অপকর্ম ঢাকতে তদন্তকারী কর্মকর্তাকে ঘুষ দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুষের ঘটনা প্রকাশের একদিন পর দুদক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হলেও এতদিন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। সবশেষ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর জানায়, ঘুষ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 3 সদস্যের একটি কমিটি, যেখানে 1.5 বছর আগে নারী কেলেঙ্কারির ঘটনায় করা তদন্ত কমিটির সদস্যরাই রয়েছেন। ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের যে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, এই বিষয়টি অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনোভাবেই ছাড় পাবেন না ডিআইজি মিজান। ডিআইজি মিজান সে অলরেডি মানে সাসপেন্ড হয়েছে, অলরেডি ওএসডি হয়ে পড়ে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। সবগুলি জানেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনি প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী তার শাস্তির বিধান হচ্ছে। এর আগেও একই তদন্ত কমিটি ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের প্রমাণ পায়। এরপর সেই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও 1.5 বছরে ডিআইজি মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মন্ত্রণালয়। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। ফেনীর জনপদে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেমের অপকর্মের পাহাড়ের নিচে চাপা পড়ছে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর অনেক সফলতার গল্প। মোয়াজ্জেম গ্রেফতার হওয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এখন মুখ খুলতে শুরু করেছেন। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মোনার রিপোর্ট। 2013 সালের মার্চ মাসে ফেনী মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মোয়াজ্জেম হোসেন। তখন থেকেই তিনি আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার ভাগিনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তবে জামাত কানেকশনের অভিযোগে একই বছরের ডিসেম্বরে জেলার ছাগলনাইয়া থানায় বদলি করা হয় তাকে। 2014 সালের 13 নভেম্বর ঘুষ কেলেঙ্কারি, স্বর্ণ চুরি, মামলার আলামত চুরি করে বিক্রি করে দেয়া, সন্ত্রাসীদের মদত দেয়া, টোকেন দিয়ে নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে মাসোয়ারা আদায়, ভুয়া মামলা দিয়ে অর্থ আদায় সহ চাঁদাবাজির অসংখ্য অভিযোগে ছাগলনাইয়া মডেল থানা থেকে প্রত্যাহার হন মোয়াজ্জেম হোসেন। 2018 সালের 1 জানুয়ারি এই জেলায় তৃতীয়বারের মতো সোনাগাজী মডেল থানার ওসি হিসাবে দায়িত্ব নেন তিনি। গত 10 এপ্রিল নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় কলঙ্কের বোঝা নিয়ে ফেনী থেকে আবারও বিদায় নেন তিনি। তবে তার নির্যাতনের ঘটনা এখনো মানুষের মুখে মুখে। সিন্ডিকেট ব্যবসায়ী কই আমাকে ধরিনি, 1,20,000 টাকা আদায় করছে। ছোরা গরু কই আমার ছেলেরে বাড়ি তুন ধরি এনছে, আনসার এখানে গরুওয়ালারও খবর দিছি, গরুওয়ালা আসে, গরুওয়ালারাও কছে কি আমরা গরু আমি বেচছি আমার নিজের গরু, এ মানে না, নমানি এখন 60,000 টাকা আবার লইতে ছাড়ি দিছে। ওসি মোয়াজ্জেম সাহেবের বিভিন্ন সোর্স ছিল, সোর্সের মাধ্যমে নিরীহ লোকদেরকে আমরা ধরিনি, আমরা চাঁদা দাবি করতো। মাসিকভাবে যদি চাঁদা তাহলে ব্যবসা করতে পারবা, আর নাহলে ব্যবসা বন্ধ করে দাও, এটা ওসি মোয়াজ্জেম সাহেবে বলছে। ফেনী আইন কলেজের অধ্যক্ষ মনে করেন, পুলিশ বাহিনীর অর্জন সুরক্ষায় মোয়াজ্জেমদের এখনই রুখে দেওয়ার সময়। যেভাবে অপকর্ম হচ্ছে পুলিশ বাহিনীর নামে, কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থে পুলিশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করছে, তাদেরকে পুলিশ বাহিনীর পক্ষ থেকেই তাদের বাহিনীর স্বার্থে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের পূর্বেই আত্মহত্যার মানসিকতার প্রমাণের জন্য গত 8 এপ্রিল ওসি মোয়াজ্জেম নিজেই তার মোবাইল ফোনে 27 মার্চ রেকর্ড করা নুসরাতের ভিডিওটি গণমাধ্যম কর্মীদের সরবরাহ করেন। বেআইনিভাবে নুসরাতের ভিডিও ধারণের অপরাধের মামলায় রোববার পুলিশ ঢাকার শাহবাগ এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। নওগাঁয় মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর গ্রেপ্তার সাগরের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে নিহত গৃহবধূর স্বামী ইমদাদুল হক বাদী হয়ে মান্দা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার সাগরের সঙ্গে নিহতের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দ্বন্দ্বের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে গতকাল রাতে দাড়িয়াপুর গ্রামে ইমদাদুলের বাড়িতে হামলা করে সে। এ সময় গৃহবধূ নাসরিন আক্তার সাথী ও তার কলেজ পড়ুয়া মেয়ে বাড়িতে একাই ছিল। মেয়ের ঘরে ঢুকলে মা বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে সাগর। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণের পর পালিয়ে যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে রাতেই অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে পুলিশ। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণের কথা স্বীকারও করেছে সে। এদিকে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনর্গঠিত সম্পর্ক, মেয়েটি যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে সাম্প্রতিককালে ছেলেটি ধারণা করে যে মেয়েটি অন্যত্র
পাশাপাশি অন্যত্র আরেকটি সম্পর্ক রাখছে, এটি সে মেনে নিতে পারছে না। সব কিছু মিলে সে বাসায় গাছ বেয়ে ছাদে আসে, ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে মেয়েটি রুমে ঢোকে। ঢোকার পরে যখন মা বুঝতে পারে চিৎকার করলে, সব কিছু মিলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। সাগরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আলাদা আলাদাভাবে তাদের সাথে কথা বলেছি, দুই ধরনের স্টেটমেন্ট একই রকম এসেছে, তারপরেও আমাদের তদন্ত চলছে। উজানের ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তাসহ উত্তরাঞ্চলের অন্য নদনদীতে পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বাড়লেও আগাম বন্যার আশঙ্কা নেই। সোমবার হিমালয় পর্বত অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া ঢল নেমে আসে তিস্তা অববাহিকায়, তারপরও মঙ্গলবার সকাল থেকে ঝুম বৃষ্টিতে পানি বাড়ে। ২৪ ঘন্টায় ৬৫ সেন্টিমিটার পানি বেড়ে ব্যারেজ পয়েন্টে নদীর পানি প্রবাহিত হয় ৫২.২৬ সেন্টিমিটারে। পানি বাড়লেই সংখ্যা বাড়ে তিস্তা পাড়ের মানুষের। বন্যা তো বড় হইতেই পারে, ঠিক আছে, পানি ব্যবহার আগুন ঘুরতে যে পানি আসে কোনো সমস্যা নেই, পানি হবে। যেমন এখানে যেন ব্রিজ পানি কুলে না, তখন ফ্ল্যাট বাইপাস কাটি দেয়, পানিটা অতি চলে যায়। আগে নদীটা খোলামেলা থাকতো, মাছ টাছ হইতো, এখন তো যে ব্রিজ কট বন্ধ করে দেয়, গেট বন্ধ করে দেয়, এখন মাছ টাছ তোমার বন্ধ হয়েছে। কিন্তু অভিযোগ, আগে থেকে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয় না, তাই কষ্ট বাড়ে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, গাইবান্ধার, যমুনা সহ প্রধান প্রধান নদনদীগুলোতেও পানি বাড়ছে। তবে এ থেকে আগাম কোনো বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়ছে কুষ্টিয়ার কুমারখালী নদী পাড়ের আট গ্রামের মানুষের। শুধু তাই নয়, ভাঙনের ঝুঁকিতে রয়েছে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধ। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধ মেরামতে কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এস এম রাশেদের তথ্য, বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ২০১৭ সালের জানুয়ারি মাসে কুষ্টিয়ার শিলাইদহ, রবীন্দ্র কুঠিবাড়ি ও পার্শ্ববর্তী কুমারখালী এলাকার পদ্মাপাড়ের আটটি গ্রামকে রক্ষায় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় জেলা পানি উন্নয়ন বোর্ড। ২০১৮ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হয়, কিন্তু কয়েকদিন পরই প্রবল স্রোতে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের তিনটি পয়েন্টে প্রায় ১৫০ মিটার ধসে পড়ে। চলতি ২০১৮-১৯ অর্থ বছরে পুনরায় বরাদ্দ পাওয়ার পর গত মে মাসে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ধসে যাওয়া বাঁধের অংশের মেরামতের কাজ শেষ হবার কথা থাকলেও এখনও তা হয়নি। তাই পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর। ভাঙন ঝুঁকিতে রয়েছে রবীন্দ্র কুঠিবাড়িও। এবার যদি না বাঁধ হয় তাহলে তো ধরনের আমাদের বাড়ি ভদ্রবা কিছুই থাকবে না, ধরলে আমরা তো গরিব মানুষ। এই যে তিন জায়গায় ভাঙেছে আর কি, তাহলে আবারও যদি এইটা যদি ভাঙে, এইটা যদি না হয়, তাহলে তো আমরাও টিকতে পারবো না, আবারও ভেঙে যাবে বেশি, আবার দেখাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বারও তো টিকবে না। তবে দ্রুত সময়ের মধ্যে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। চলতি শুষ্ক মৌসুমে ইতিমধ্যে ওই ভাঙা অংশ মেরামতের জন্য আমরা নতুনভাবে ডিজাইন সম্পাদন করেছি। আমরা আশা করতেছি আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমরা এ কাজ সম্পাদন করতে সক্ষম হব। কুমারখালী উপজেলার নদীপাড় ও রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় ৩৭২০ মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণে ব্যয় হয় ১৪৪ কোটি টাকা। সময় সংবাদ, কুষ্টিয়া। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ঈদুল আজহাতেও বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পণ্যমূল্য স্বাভাবিক রাখতে ডলার রেট স্থিতিশীল রাখার জন্য আহ্বান জানান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। পবিত্র রমজান মাস শুরুর আগেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দ্রব্যমূল্য না বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। সে সময় তথ্য উপাত্তের ভিত্তিতে মন্ত্রী আরও জানান সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত আছে, আর ব্যবসায়ীরাও আশ্বাস দেন সরবরাহ অব্যাহত থাকার পাশাপাশি দাম বাড়বে না। এরপর রমজান মাস জুড়ে বাজারে মাংসের দাম কিছু হেরফের থাকলেও অন্য পণ্যের দাম ছিল স্বাভাবিক, এমন দাবি করে প্রথমবারের মতো ব্যবসায়ীদের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিক ধন্যবাদ জানালেন বাণিজ্যমন্ত্রী। স্বাভাবিক থাকার কারণে মোরালেস হয়তো এই কালচারটা সম্ভব হবে, যে না হয়তো আমরা আগে কিনে একটা ক্রাইসিস সৃষ্টি করার চেয়ে রেগুলার হবে, যেভাবে কিনে তাতে করে দাম বাড়বে না। ব্যবসায়ীরা ব্যবসা করবেন আমরা সবসময় করি, কিন্তু সেটা লজিক্যাল হতে হবে, যেন ব্যবসা তাদের
পোষায় এবং পাশাপাশি মানুষের উপর যেন চাপ না পড়ে। সব বিবেচনায় সোজা কথা একটাই, সেটা হলো যে আপনাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার জন্য। দাম স্বাভাবিক রাখতে সরকার সব রকমের সহযোগিতা করায় ধন্যবাদ জানান ব্যবসায়ীরাও। তবে রাতারাতি ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে সহনীয় পর্যায়ে রাখার আহ্বান তাদের। তারা বলেন, শুধু ব্যবসায়ীরা নয়, পণ্যের দাম বাড়ার পেছনে সরকারের কিছু নীতিগত কৌশলও দায়ী। ধন্যবাদ পাওয়ার একটা আশা ছিল অনেকদিন যাবৎ, এই ধন্যবাদটা আজকে পেয়েছি। এর জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে। ব্যাড ট্যাক্স দিতে আপত্তি নাই, আপনারা হিসাব করে তিন জায়গাটা এক জায়গায় নিলে আমরা খুশি। এক টাকা বেশি নেন আর চক্রবৃদ্ধিভাবে ট্যাক্স ব্যাড যেমন না পারে। জিনিসপত্রের দাম রোজা আসলে বা কোরবানি আসলে পৃথিবীর অন্যান্য দেশে দামটা কমে, একমাত্র বাংলাদেশ যেখানে দামটা বাড়ে। সেটার জন্য আমরা যেমন ব্যবসায়ীরা দায়ী, সেরকম সরকারের কিছু আইন কানুনও দায়ী। সভায় আমদানি মূল্য বেড়ে যাওয়ায় আদা ও পেঁয়াজের দাম কিছুটা বাড়ার ইঙ্গিত দেন ব্যবসায়ীরা। তবে সর্বনিম্ন দামে পণ্য এনে সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেন বাণিজ্য সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মোবাইল রিচার্জে 5% সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে মোবাইল খাতে বছরে 1300 কোটি টাকা খরচ বাড়বে এমন দাবি করে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে। এতে করে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যামটপ জানায়, গ্রাহকের প্রতি 100 টাকার রিচার্জ থেকে ভ্যাট, সম্পূরক কর, কোম্পানির আয়কর, বিটিআরসির চার্জ সহ 50 টাকার মতো পরিশোধ করতে হয় সরকারকে। এতে মোবাইল অপারেটরদের বেশিরভাগ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা করেও লোকসান থেকে বেরিয়ে আসতে পারছে না বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটরের আয়ের রিজার্ভে 15% কর প্রত্যাহার এবং স্মার্টফোনের আমদানি শুল্ক অপরিবর্তিত রাখার দাবি করা হয়। পুরো ইন্ডাস্ট্রিতে 1300 কোটি টাকার উপরে খরচ বৃদ্ধি পাবে এই 5-10% বৃদ্ধির ফলে, এবং ই কমার্স এবং অন্যান্য মাধ্যমে যে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ছিল এই অপরচুনিটিটাও আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যাবে। এখনও আমরা সরকারের কাছে যে আবেদনটা করছি যে কমপ্লিট এলিমিনেশন অফ দি সাপ্লিমেন্টারি ডিউটি সো দ্যাট উই ক্যান সাপোর্ট দি ডিজিটাল বাংলাদেশ। আমার ইনভেস্টমেন্ট প্রোটেকশন দিচ্ছে কীভাবে? আমি লস করছি, লস করার পরে যদি আমাকে 2% দিতে হয়, এই 2% কোথা থেকে যাবে? আমার ক্যাপিটাল থেকে যাবে না? এই দুইটা গ্রাউন্ডে আমি মনে করি কনস্টিটিউশনাল বলেন, লিগালি বলেন, বা ট্রু স্পিরিট অফ দ্য ইনভেস্টমেন্ট বলেন, বা FDI বলেন, এটা কিন্তু খুবই একটা আনফেয়ার কাজ হচ্ছে। অবশেষে বড় অঙ্কের অর্থের বিনিময়ে মিশরের ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া নষ্ট দুটি উড়োজাহাজ ফেরত দেওয়া হচ্ছে। এ মাসের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সমঝোতা হবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব। ফেরত দিতে না পারলেও অচল দুটি উড়োজাহাজের পেছনে গেল এক বছরে বিমানের লোকসান হয়েছে 120 কোটি টাকা। বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, এ ধরনের ব্যয়বহুল লিজ চুক্তি করে মধ্যস্বত্বভোগী কমিশনভোগীরা বিমানকে ডুবালেও শাস্তি হয়নি কারো। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। 2014 সালে মিশরীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার থেকে বোয়িং 777ER-200 মডেলের দুটি উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 5 বছর মেয়াদি ওই চুক্তির শর্ত ছিল, যেভাবে উড়োজাহাজ নেওয়া হয়েছে ফেরত দিতে হবে সেই অবস্থায়। কিন্তু ইঞ্জিন সমস্যা সহ নানা কারিগরি জটিলতায় আয় তো দূরের কথা। এক বছরের বেশি সময় দুটি বিকল হয়ে পড়ে আছে ভিয়েতনাম বিমানবন্দরে। উড়োজাহাজের যন্ত্রাংশ না পাওয়ায় মেরামত করে ফেরত দেওয়া সম্ভব না হলেও চুক্তি মোতাবেক প্রতি মাসে ঠিকই 10 কোটি টাকা ভাড়া দিতে হচ্ছে বিমানকে। দীর্ঘ সময় ইজিপ্ট এয়ারের সঙ্গে দেন দরবারে কোনো সুরাহা করতে না পারায় সবশেষে যুক্ত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিশরের বাংলাদেশ হাইকমিশনকে। ত্রিপক্ষীয় উদ্যোগে অবশেষে সমঝোতার পথে বিমান। আমরা ইজিপ্ট এয়ারকে প্রস্তাব দিয়েছি, তোমাদের বিমান যে অবস্থা আছে ওই অবস্থায় ফেরত নিয়ে যাবা, তোমরা কত টাকা আমাদের কাছে চাও সে ডিমান্ড করো। তো তারা একটা বড় সড়ো টাকা ডিমান্ড করেছে, যেটা আসলে প্রতিপালন করা সম্ভব না। ওরা দেশে ফিরে যায় কয়েকদিন আগে আর একটা প্রস্তাব দিয়েছে, এখন এটা যুক্তি। এ মাসেই আমাদের একটা প্রতিনিধি দল মিশর সফর করবে, আমরা আশা করছি যে এ মাসের ভিতরে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, স্বার্থবিরোধী উড়োজাহাজ লিজ বাণিজ্যের কারণে বিমানকে অনেক বড় খেসারত দিতে হচ্ছে। বিমানের এই অভিজ্ঞতা কিন্তু নতুন না। এর আগে DC-10 রিডেলিভার করার জন্য $7.5 মিলিয়ন খরচ করে পারেনি রিডেলিভার করতে, তারপরে $2.1 মিলিয়ন এবং 3টা ইঞ্জিন দিয়ে তারপরে ওটা ফেরত দিয়েছে। এরপরে এয়ারবাস হয়েছে, সেটা রিডেলিভার করার সময় $7.5 মিলিয়ন খরচ হয়েছে। আমি মনে করি যে এটা যদি যথাযথ তদন্ত হতো এবং ব্যবস্থা গ্রহণ হতো,
তাহলে বারে বারে এর পুনরাবৃত্তি ঘটতো। যারা মাঝখানে মিডিয়া আছে, যাদের এজেন্টের মাধ্যমে লিজ নেওয়া হয়েছে, তারা তারা মিলিয়ন ডলারের বেনিফিট তারা পাচ্ছে। বোর্ড হলো যে হাইয়েস্ট পাওয়ার ছিল কাজ করার সব কিছু দেখা। বোর্ডের তো আমরা কোনোরকম কোনো অ্যাক্টিভিটিস বা এইগুলি দেখিনি। এই যে অ্যাগ্রিমেন্টগুলি হলো আজকে এই বস্তু দ্বারা যারা এই বোর্ডে পাশ করা হয়, সুমোরে পাশ করেছিল, কারা জড়িত ছিল। দফায় দফায় মেরামত ও অচল বসে থাকার কারণে দুটি উড়োজাহাজের পেছনে এরই মধ্যে বিমানের লোকসান হয়েছে কয়েকশো কোটি টাকা। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে এদের জন্য কারা করবে, সেই জন্য একটা দক্ষ জনবল তৈরি করার জন্য একটা সত্যিকারের মামস ইনস্টিটিউট দেখে যেতে পারাটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। দেখবেন সংবাদের শেষাংশে। রাজশাহীতে জমে উঠেছে আমের বেচাকেনা, তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা জানান, ঝড় ও শিলাবৃষ্টির কারণে এবার আমের উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা চড়া। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমানের রকি রিপোর্ট। রাজশাহী মহানগরীর বাজারগুলোতে এখন শুধু আমার আম, খিরসাপাত, ল্যাংড়া, লকনা সহ হরেক জাতের আম। অস্থায়ীভাবে গড়ে ওঠা আড়তগুলো কাঁচা পাকা আমের গন্ধে মৌ মৌ করছে। ব্যবসায়ীরা জানান, ঝড় ও শিলাবৃষ্টির কারণে রাজশাহী অঞ্চলে এবার প্রচুর আম নষ্ট হয়েছে। এ কারণে আমের উৎপাদন তুলনামূলক কম হওয়ায় দাম কিছুটা বাড়তি। এতে লাভবান হচ্ছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। আমের উৎপাদন কম তো, ঝড়ে ফেলে দিয়েছে সব বাড়িয়ে। কত বছর দাম ছিল 1600-1500 টাকা মন, ওই হিসাবে এবার দাম একটু বেশি। এবছরের আমের উৎপাদনটা একটু কম, চাহিদাটাও ভালো, যার কারণে আমের সেলটা বেশি আর কি। খুচরা বিক্রি হয়েছে আপনার খিরসাপাত 70 টাকা কেজি, ন্যাংরা বিক্রি হয়েছে আপনার 60-65 টাকা। এই অবস্থায় বাজারে আম কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। গতবার এই সময় হয়তো 1600-1800 করে মানে মন আমরা যে আম নিচ্ছি, 2200-2500 পর্যন্ত নিতে হচ্ছে। আমের যে দাম দেখছি সব মিলিয়েই সেটা আসলে সাধের বাইরে। এদিকে প্রশাসন পর্যায়ক্রমে 7টি ধাপে আম পাড়ার সময় নির্ধারণ করে দেয়। বিষমুক্ত পরিপক্ক আম বাজারে উঠছে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। প্রশাসন সহ কৃষি বিভাগ সহ সবার নজরদারিতে এই আম সংগ্রহের বিষয়টি আছে এবং চলছে। সেই ক্ষেত্রে একদম সম্পূর্ণ নিরাপদ আম কিন্তু রাজশাহী থেকে এবার বিভিন্ন জায়গায় যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি ল্যাংড়া 50 ও খিরসাপাতাম খুচরা বিক্রি হচ্ছে 70 টাকা দরে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশে ফলের উৎপাদন বাড়াতে প্রতিনিয়ত চলছে নানা গবেষণা। উদ্ভাবন হচ্ছে উন্নত জাতের ফল, অথচ যথাযথ প্রচারের অভাবে সব জাত কিংবা চাষাবাদ সম্পর্কে জানেন না বেশিরভাগ চাষি। এ অবস্থায় উন্নত জাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রান্তিক পর্যায়ে মেলা আয়োজনের তাগিদ দিয়েছেন মঙ্গলবার শেষ হওয়া জাতীয় ফল প্রদর্শনীতে আসা কৃষি গবেষক ও উদ্যোক্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশে খিরসাপাত, আম্রপলি, ল্যাংড়া, মোহনভোগ, ঝিনুক আশিনা ও সিন্ধু সহ আমের প্রায় 75টি জাত রয়েছে। এর মধ্যে ব্রুনাই কিং জাতের প্রতিটি আমের ওজন হয় 3-5 কেজি। সারা বছরই পাওয়া যায় কাটিমন জাতের আম। অথচ বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষ হচ্ছে খিরসাপাত, আম্রপলি, ল্যাংড়া, গোপালভোগ ও ফজলি সহ হাতে গোনা কয়েকটি জাত। রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল প্রদর্শনীতে আমের পাশাপাশি দেখা মিলবে 12 মাসি আমড়া, বিলাতি গাব, করমচা, লটকন সহ শতাধিক প্রজাতির ফল। প্রদর্শনীর জন্য নানা জাতের ফল আনা হলেও বিক্রি হচ্ছে শুধু প্রচলিত জাতগুলো। যেসব দেশীয় ফল আছে আমরা সচরাচর দেখি না, সেগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দেখাতে পারছি। তারপর কিছু বিদেশি ফল আছে যেগুলো এখন আমাদের দেশে চাষ হচ্ছে। রামবুটান চাষ করার জন্য মানে চেষ্টা করতেছি, আসলে কিভাবে এটা চাষাবাদ করা যায়। তো কয়েকটা জায়গায় যাওয়ার পরে অনেক সময় অনেক কিছু তথ্য পাচ্ছি না, তো এই তথ্যগুলো চিন্তা করলাম যে এখানে গেলে হয়তো আমি তথ্যগুলো পাবো, এই কারণে এখানে আসা। প্রদর্শনীতে ফলের উন্নত জাত কেনার সুযোগ না থাকলেও চারা প্রাপ্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দিচ্ছেন কৃষি সম্প্রসারণ কর্মীরা। মানুষকে জানাচ্ছি যে আমাদের এই 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 ফলের এই ভ্যারাইটিগুলি বাংলাদেশে বিদ্যমান এবং এর এগুলি সবই উচ্চ ফলনশীল জাত, এবং আমাদের অন্যান্য টেকনোলজিগুলিও আমরা মানুষকে প্রদর্শন করছি, যার ফলে মানুষ আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে সেই চারা কলমগুলি সংগ্রহ করতেছে, টেকনোলজিগুলি সংগ্রহ করতেছে। বর্তমানে দেশে বছরে প্রায় 1,20,00,000 টন ফলের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 50,00,000 টন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে লাখ টাকার অপারেশন করেন অধ্যাপক ডক্টর সাইবা আক্তার। অবসরকালীন প্রভিডেন্ট ফান্ডের 35,00,000 টাকা ভেঙে অসহায় ফিস্টুলা রোগীদের জন্য
রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠা করেন মামস ইনস্টিটিউট। নিবেদিত প্রাণ বন্ধু, স্বজন, শিক্ষার্থী ও চিকিৎসকদের সহযোগিতায় রোগীদের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার প্রতিষ্ঠানটি। ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের সহযোগিতায় এখন স্বয়ং সম্পূর্ণ ইনস্টিটিউট গড়ার স্বপ্ন দেখছেন স্বনামধন্য চিকিৎসক। ফাভেল আমিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। সপ্তাহে তিন দিন ফিস্টুলা, প্রোলাপস সহ প্রসবের আঘাতজনিত 10 থেকে 12টি অপারেশন করেন ডাক্তার সায়েবা আক্তার। সবসময় তার ডাকে সাড়া দেন 20-25 জন শিক্ষার্থী ও 6 থেকে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবেদিত প্রাণ একটি দল। 3 মাসে 3 দফা অপারেশন শেষে সুস্থ জীবনে ফিরতে পেরে আনন্দের শেষ নেই শেরপুরের খুকিয়া বেগমের। মইরা গেছিলাম, আল্লাহ বাসে আনছে, আগে আল্লাহ বাদে ম্যাডাম আঙ্গর বাসে রাখছে। 24 ঘন্টা প্রসাব পায়খানা ঝরতে থাকায় আক্রান্তরা স্বামী, পরিবার ও সমাজের কাছে চরমভাবে নিগৃহীত। তীব্র দুর্গন্ধ ছড়ানোর সাথে শারীরিক ও মানসিক যন্ত্রণায় পাগল প্রায় প্রতিটি রোগী তাই আত্মহারা এমন মহৎ প্রাণের সান্নিধ্য পেয়ে। ওরা কারোর দিকে তাকাতে চায় না, মাথা নিচু করে থাকে। ভালো হওয়ার পরে ওদের মুখের যে একটা হাসি, ওরা যে হাসি দেয় আমাকে, হাসি দিয়ে যখন মা বলে জড়িয়ে ধরে, এই তৃপ্তি পৃথিবীর অন্য কিছুতে পাওয়া আমার মনে হয় সম্ভব না। 2012 সালে প্রতিষ্ঠিত বিশ্বজ্জার হাসপাতালে দ্বিগুণের বেশি চাপ থাকে বছরব্যাপী। দক্ষ জনবল তৈরির মাধ্যমে কিভাবে কয়েকগুণ রোগীকে চিকিৎসা দেয়া যায় সেই ভাবনায় বিভোর রক্তক্ষরণ বন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সায়েবাস মেথডের জনক ডাক্তার সায়েবা। ভবিষ্যতে এদের জন্য কারা করবে, একটা সত্যিকারের মামস ইনস্টিটিউট দেখে যেতে পারাটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। সরকার যদি আমাদেরকে একটা জায়গা দেয় যেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, আরও অনেক বেশি দক্ষ জনবল তৈরি করতে পারবো, আমাদের নিজেদের একটা প্রশিক্ষণ হয় এবং সাথে সাথে আমরা মানুষের কিছু সেবা করতে পারছি, এটাই আমাদের লক্ষ্য। তার এই উদাহরণটার অনুসরণ করতে পারেন অনেকেই। যদি আমরা প্রচেষ্টা নেই, সবাই হয়তো এক লেভেলে করতে পারবো না, কিন্তু সবাই কিছু কিছু করে করলেও মানুষের আলটিমেটলি উপকার হবে। প্রসবজনিত ফিস্টুলার অপারেশন ব্যয় 80,000 টাকা থেকে প্রায় 1,20,000 টাকা পর্যন্ত। আক্রান্ত 20,000-এর প্রায় সবাই অসহায় ও হতদরিদ্র হওয়ায় খরচ যোগাতে পারেন না কেউই। এক্ষেত্রে মানবতার সেবায় ডাক্তার সায়েবার মতো চিকিৎসক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেটের খবর। ইংল্যান্ড বিশ্বকাপ শেষ বিশ্বকাপ হলেও এখনই অবসরের কথা ভাবছেন না বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর সমালোচনাকেও নেতিবাচকভাবে নিচ্ছেন না তিনি। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে মাশরাফি এ কথা জানান। পারফরমেন্স দিয়েই সব সমালোচনার জবাব দিতে চান তিনি। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে, ছবি তুলেছেন মোস্তাফিজুল হক আকাশ। ক্রিকেট বিশ্বে তার মতো বিরল ঘটনা তার ক্যারিয়ারের সাথে আর কারোর সাথে ঘটেনি যেমনটা তার সাথে হয়েছে। একাধিকবার পায় ইঞ্জুরির পরও দেশ এবং দলের জন্য খেলে গেছেন, খেলে যাচ্ছেন, দলের জন্য এনেছেন সম্মান, কিন্তু ক্যারিয়ারের শেষ লগ্নে এসে কিছু নিন্দুকেরা তাকে নিয়ে সমালোচনা করেছে। এতে তার দলের সতীর্থরা যেমন আহত হয়েছেন, তার প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি। সেই প্রতিক্রিয়া জানতে আমার সাথে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি, আসলে আপনার ক্যারিয়ার শেষের দিকে এসে দু একটি ম্যাচের জন্য একটু সমালোচনা হচ্ছে, বিষয়টা কি আপনাকে আহত করে বা আপনি অবাক হন? না না, এটা স্বাভাবিকভাবে দেখাটাই বেটার, আর প্লেয়ারদের ক্ষেত্রে এসব হবে, এটা খুবই স্বাভাবিক। যদিও যেটা বললাম আমি আগেও বলেছি যে হয়তোবা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে যদি হয়তোবা লাস্ট দুইটা ম্যাচের, একটা তো শ্রীলঙ্কার সাথে খেলা হয়নি, আর যে দুইটা খেলেছে হয়তোবা যদি একটা জিততাম সব স্বাভাবিক থাকতো, কারণ এখানে তো আসলে প্রত্যেকটা ম্যাচই ডু ডাই সিচুয়েশন। সো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আপনি সবচেয়ে সফল অধিনায়ক, দল এবং দেশের জন্য অনেক করেছেন এবং আপনার পারফরমেন্স বরাবরই ঠিক ছিল। আপনি ঘোষণা দিয়েছেন হয়তো এবারের বিশ্বকাপ এইখানেই আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আসলে কি এখানেই শেষ টানবেন নাকি সিদ্ধান্ত পরিবর্তন করবেন, কারণ আপনার পারফরমেন্স তো এখনো সার্বিকতা ঠিক আছে? না, আমি তো কখনো বলিনি যে আমি এখানে ইতি টানবো। আমি যেটা বলেছি যে হ্যাঁ, আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ ফর শিওর, আর ওয়ার্ল্ড কাপের ভেতরে এইসব আলোচনা আসলে আমি মনে করি না কখনোই টিমের জন্য
ভালো। সো এই এই সব বিষয়ে আমি শুরু থেকেই এড়িয়ে চলেছি যে এসব ব্যাপারে আলোচনা করার কোনো ইচ্ছাই নেই। আপনি অধিনায়ক হিসেবে দলে যতদিন আপনি নেতৃত্বে আছেন প্রায় ৬ বছর হলো, আপনি দলকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অধিনায়ক এই পর্যায়ে দলকে নিয়ে আসতে পারেন, বিশেষ করে বাঙালি দলকে, আপনি কতটুকু স্যাটিসফাই আসলে মেন্টালি? দেখেন স্যাটিসফ্যাকশন তো জিনিস, স্যাটিসফাইড তো একটা এক এক রকম আছে, মানে আপনি এটা ম্যান টু ম্যান ভ্যারিও করে। আমার স্যাটিসফ্যাকশন এন্ড অফ দ্য ক্যারিয়ার হয়তো বা যে যেটা বললাম এক একজনের, আমার ক্ষেত্রে হয়তো আমি কখনো গিভ আপ করিনি বা আমি কখনো হার মেনে নিইনি। হারতে আপনাকে হবেই, বাট হার মেনে নেওয়াটা হচ্ছে খারাপ। এবং এই টিমকে নিয়ে আমি কখনো ছোট স্বপ্ন দেখিনি বা দেখিও না। সো এর মানে এই না যে আপনি যেটা দেখছেন, যেটা চাচ্ছেন সেটা অ্যাচিভ করবেন, বাট আপনাকে ড্রিমগুলো বা আপনার চাওয়া পাওয়া গুলো সবসময় উঁচু জায়গায় রাখতে হবে। তিনি বরাবরই এমনই, তার কাছে নিজের থেকেও দল বড়। হয়তো অদূর ভবিষ্যতে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়টা ঘোষণা করে দিবেন, কিন্তু বাংলাদেশ দলকে দেখতে চান তিনি অনন্য উচ্চতায়। হুমায়ুন কবিরোজ, সময় সংবাদ, ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক মাসের মধ্যে সরাতে হবে ফার্মেসিতে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফলে কেমিক্যাল পরীক্ষা নিয়ে বিএসটিআই এর কাজে হাইকোর্টের অসন্তোষ। মানহানির দুই মামলায় ৬ মাসের জামিন পেলেন বেগম খালেদা জিয়া। আগের বক্তব্য থেকে সরে এসে মওদুদ বললেন আইনি প্রক্রিয়ায় মুক্তির চেষ্টা চলবে। ডিআইজি মিজানের ঘুষ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি, প্রতিবেদনের পরই সিদ্ধান্ত বলছে পুলিশ, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চার মাসেও চালু করা যায়নি আমিন মোমিন হাউজিং এর দখল করা তুরাগের পুরানো চ্যানেল, থমকে গেছে রাজধানীতে ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিতকরণ অভিযান। এবং অবসর নিয়ে এখনই ভাবছেন না মাশরাফি, সমালোচনা কেউ নিচ্ছেন না নেতিবাচকভাবে, টাউনটন জয় করে নটিংহ্যামের পথে টাইগাররা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।